তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো, আজকে একটা নতুন টিপস নিয়ে আমি চলে এসেছি। আমাদের মেয়েদের চুলেই সৌন্দর্যটা, তাই না বলো? চুল না থাকলে আর আমাদের আর সৌন্দর্যটা কোথায় আমরা বজায় রাখতে পারলাম? তো সেই জন্যই দেখো নিয়ে চলে এসেছি। এই দেখো শিকাকা এটা, আর হচ্ছে দেখো এটা হচ্ছে আমলকি আর রিটা ফল। এই দেখো এইগুলো আমলকি, আর ওই যে গোলটা দেখেছিলে ওইটা হচ্ছে রিটা ফল। তো এই তিনটে উপকরণ নিয়ে আমি তৈরি করে নেব এমন একটা জিনিস যেটা হচ্ছে চুলের খুব যত্ন, মানে চুলটাকে পুরোপুরি তোমার ট্রিটমেন্ট, মানে শ্যাম্পু ওটা দিয়েই করলে তোমার চুলে যত সমস্যা থাক না কেন সবটাই মিটে যাবে। তো চলো, এই দেখো সসপেন নিয়ে নিয়েছি, সসপেনের মধ্যে জলটা দেখো একটু গরম হতে শুরু করেছে, তখনই কিন্তু আমি শিকাকায় আমলা আর রিটা ফলটা দিয়ে নেবো, দিয়ে আর খুব ভালো করে ফুটাতে দেবো, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম 5 থেকে 8 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। আর চুলের যত্ন করতে জাস্ট 4 সপ্তাহ লাগালেই বুঝতে পারবে ফলটা। তো চলো বন্ধুরা দেখে নাও, আশা করি তোমাদের এটা উপকারিতা লাগবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সারা দিন, মানে সারা রাত এটা রেখে। তো দেখো বন্ধুরা, সারা রাত্রি রাখার পর পরিস্থিতিটা এইরকম। তো তোমরা চেষ্টা করবে এটা যেন 12 ঘন্টা ভিজানো থাকো, ঠিক আছে? তো আমি এটা সত্যি কথা বলতে 12 ঘন্টা ভিজাইনি, আমার মনে 5 থেকে 6 ঘন্টা হয়েছে। তো জাস্ট ভিডিওটা করতে হবে বলে আমি করে নিয়েছি, কিন্তু এটা যতক্ষণ মানে রাখতে পারবে তোমরা 12-13 ঘন্টা ততটাই এটা কিন্তু উপকারী। তো দেখো বন্ধুরা, এই দেখো এগুলো খুব ভালো করে আমি ভালো করে চটকে নেবো, আর চটকে এর যতটা যত সব কিছু এর মধ্যে মানে এই যে দেখো রসটা আছে সবগুলোই আমি কিন্তু বের করে নেবো। আর এই দেখো রিটা ফল দিয়ে কিন্তু ফেনাটা বেরিয়ে যাচ্ছে, এই দেখো পুরো ফেনা হয়ে যাচ্ছে। তো চলো এটা খুব ভালো করে আমি চটকে নিই, তারপরে বলছি পরের কী করতে হবে তোমাদের। আর হ্যাঁ, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বুক পড়া ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও এটা কেমন লাগলো, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে চটকে নেবো, আমি যেহেতু এটা বেশি ঘন্টা রাখিনি সেহেতু না একটু মানে চটকাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা কিন্তু 12-13 ঘন্টা রেখে করলে এটা আর অসুবিধা হবে না, খুব ভালোভাবেই চটকাতে পারবে তোমরা। আর দেখো বন্ধুরা কী সুন্দর, তাই না? একদম ফ্যানার মতো হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সঙ্গে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। জাস্ট চুলোটা তো বন্ধ হবেই, তার সঙ্গে সঙ্গে মাথায় যে আমাদের ড্যান্ড্রাফ থাকে সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানে চুলে যত সমস্যা সবটাই সমাধান এইটার ওপরে। তো চলো, সবাই তো সব মেয়েরাই মোটামুটি চাই যে চুলটা যাতে আমাদের না পড়ে। তো চলো, চুলোটা বন্ধ, এমনকি চুলের উজ্জ্বলতা সব কিছুই ফিরে পাবো আমার এই টিপসটা নিয়ে। এই টিপসের মধ্যে সব কিছু আছে। তো দেখো আমার এটা ভালো করে আমি চটকে নিয়েছি, চটকে নেওয়ার পর না এটা খুব ছেঁকে নেবো একটু ভালো করে, যাতে এই যেগুলো রয়েছে গোটা গোটা সেগুলো যাতে চুলের মধ্যে না লেগে যায়। তো দেখো বন্ধুরা, এক হাতে ভিডিও করছে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এটা খুব ভালো করে ছেঁকে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এটা 4 সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবে এর ফলটা। আমি যেহেতু করেছি সেহেতু তোমাদেরকে বললাম, মনে হয় তোমরা আমার ফ্যামিলিরই মতো, তাই যেটুকু আমি নিজের সুবিধা মানে আমি যেটুকু আমার নিজের ভালো হয় সেটাই তোমার সাথে শেয়ার করতে চাই, যে তোমাদের যেন ভালো হোক সেটাই। তো অনেকে হয়তো এটা জানো, অনেকে হয়তো জানো না, যারা জানো না তাদের জন্যই জাস্ট এটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই দেখো আমি পুরো রসটাকে পুরো বার করে নেবো, ভালো করে বার করে নিচ্ছি, দেখেছো তোমরা? এই দেখো, তো দেখো ফ্যানা ফ্যানা হয়ে গেছে। তো চলো, কিন্তু এটা মাথা ঘষার আর একটা কথা বলি, তো এটা যখন আমরা মাথাটাকে ঘষবো তখন কিন্তু এটা ফ্যানা হবে না। তোমরা আবার সবাই ভয় পেও যে না যে এটা কেন ফ্যানা হচ্ছে না, এটা ফ্যানা হবে না, কিন্তু মাথা একেবারেই চকচক করবে, ঝকঝক করবে। তো দেখো বন্ধুরা, বাটির মধ্যে আমি নিয়েছি এটা, আর দেখো এই দেখো খুব ভালো করে
মানে ভেতরে ভেতরে এই দেখো শীতে ফাঁক করে করে চুলটাকে ফাঁক করে করে খুব ভালো করে এটা আমি ঘষে ঘষে লাগিয়ে নেবো পুরো মাথাটার মধ্যে। আর মোটামুটি এক ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু যাদের হাতে সময় নেই তারা কিন্তু 30 মিনিট বা 40 মিনিট রাখতে পারো। কারণ হচ্ছে এটা যত রাখবে ততই তোমার কিন্তু কাজ খুব ভালো করে করবে। তো চলো বন্ধুরা, আমি এটা মাথার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিই, আর তারপরে কী করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে পুরো চুলটাই পুরো মাথার মধ্যে খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে আমি মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দেবো, তারপরে কিন্তু মাথাটা ধোবো আমি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাথায় খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, আর একটু মাসাজও করে নিচ্ছি যাতে পুরো পুরো মানে মাথাটার মধ্যে ওটা পুরো মানে ছড়িয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। দেখো তো এটা খুব এটা মাখানোর পর আমি চুলটাকে 1 ঘন্টার মতো ওকে রেস্ট দেবো যাতে ও নিজের কাজটা করতে পারে। তো দেখো আমি এমনি করে ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো, তারপরে বলছি তোমাদের কী করতে হবে বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, তাই না বলো? তো দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টার মতো রেখেছি, তারপরে চলে এসেছি বাথরুমে, আর এই দেখো আমি মাথাটাকে কিন্তু ধুয়ে নেবো। কিন্তু দেখো বন্ধুরা, এটা কিন্তু ফেনা হচ্ছে না, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা কেউ ভয় পেয়ে যাবে না যে এটা কেন ফেনা হচ্ছে না, তোমার চুল কিন্তু পরিষ্কারই হচ্ছে শ্যাম্পুর মতনই। তো দেখো এটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো, একেবারে খুব ভালো করে ধুয়ে নেবো যাতে এটা মানে ভেতরে কোনো কিছু ওই পার্টস না মানে ভেতরে কোনো কিছু না থাকে। তো যেহেতু আমি 1 ঘন্টা রেখেছি, এর যতটা রাখার ততটাই রেখেছি, তোমরা চাইলে 30 মিনিটও এটা রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখো আমি চান ঠান করে চলে এসেছি, আর এই দেখো আমি হচ্ছে কি টিপটা পরে নিই, টিপ না পরলে না মুখটা আমার ভালো লাগে না, টিপ ছাড়া মনে আমি বাঁচি না। তো যাই হোক, এই দেখো চুলটা খুব ভালো করে মুছে নিচ্ছে, আর দেখো চুলটা কিন্তু শ্যাম্পুরই মতো হয়ে গেছিলো কিন্তু শেষমেশ, যখন চুলটা আমার শুকিয়ে গেছিলো তখন। আর কিন্তু খুব সফট, চুলটা খুব সফট হয়ে গেছিলো আর খুব ভালোও লাগছিলো এটা ইউজ করে। আর আমি 4 সপ্তাহ পর বুঝতে পেরেছি যে এটা চুলোটা আমার বন্ধ হয়েছে অনেকটাই। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু ট্রাই করো, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর আমার দেখো চুল প্রচুর উঠেছিলো, এটাই আমি কিন্তু ইউজ করি, আর এটা কিন্তু আমার খুব কাজে লেগেছে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, তাই না? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, তোমরা খুব ভালো থেকো। আর বন্ধুরা টাটা, পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।